সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে। আর অরণকোলা পশুরহাট অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা। অরণকোলা যে গ্রাম রয়েছে সেই অরণকোলা গ্রামে কিন্তু ওই হাটটি অবস্থিত। তো দর্শক, আপনারা কিন্তু সামনে কিন্তু খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের এবং নেপালি গির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে। তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, কেমন জাত মান বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা আপনি ভালো আছেন তো? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা আপনি তো একজন নিয়মিত ব্যাপারী হাটে। হ্যাঁ, আমরা অনেক পুরাতন শাহিওয়াল গরুর ভিতরে আমরাই অনেক পুরাতন ব্যাপারী আর কি। আসলে শাহিওয়াল গরুর ব্যাপারীরা মানে যেগুলো ব্যাপারী রয়েছে তার মধ্যে আপনি মানে একভাবে রয়েছেন? হ্যাঁ, একভাবে হাটে রয়েছি, ঘাটে রয়েছি, খামারে রয়েছি, বাড়িতে রয়েছি, সব জায়গায়। আচ্ছা, তো বর্তমানে তো একটু কম কালেকশন দেখতে পাচ্ছি হাটে। 11টা কালেকশন ছিল, 6টা অলরেডি বিক্রি করে ফেলছি। ও আচ্ছা, 6টা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, এখনো 5টা আছে। 5টা আছে। আপনি আসতেছেন তো বেলা হলে, আর আপনি তো মাঝে মধ্যে দেখি মাঝে মধ্যে দেখি না হঠাৎ। আচ্ছা আচ্ছা, আমার কাছে আসেন খুব যদি ঘুরতে ঘুরতে এদিক চলে আসেন তখন আপনার সঙ্গে আমার দেখা হয়। আচ্ছা আচ্ছা, তাছাড়া তো আর হয় না। তো বর্তমানে বাজার দরটা কেমন মামা শাহিওয়াল গরুর? শাহিওয়াল গরুর বাজার যেগুলো পার্সেন্টেজ বাজছে এগুলো সবসময় আল্লাহর রহমতে বাজার খারাপ না, বুঝতেছেন না? 11টা সংগ্রহ করছি সকালবেলায় আপনার খামার তো নেই, একজনের 6টা নিয়ে অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে নরসিংদী বাড়ি ওনার। আচ্ছা, নরসিংদী থেকে এসে গরু নিয়ে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, তো মামা আমরা যে গরুগুলো রয়েছে এগুলো দেখাবো, কোন সাইড থেকে দেখাবো? এই সাইড থেকে। যে কোনো সাইড থেকে দেখান, ওনার ক্যাশ ক্যাপাসিটি যেভাবে সেভাবে উনি গরু কিনেছে। আচ্ছা আচ্ছা, এখনো 5টা পড়ে আছে। আচ্ছা, তো মামা শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত জাতটা কি? এটা জাত আপনার শাহিওয়াল জাত। শাহিওয়াল জাতের বাচ্চা। গলা কম্বল তো মাশাআল্লাহ, গলা কম্বল কোনো কিছু দেখা লাগবে না, তো খেতা খেতার মতো প্রত্যেকটা বাচ্চাই এক জায়গায় বেঁধে রাখছি তো তাই। আচ্ছা, এর বয়সটা কেমন আসবে মামা? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসের মধ্যে আছে। 9 থেকে 10 মাস? জি 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 জি। আচ্ছা, শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। জি জি। আচ্ছা দর্শক, পিছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কালার তো একদম চকচকে কালার। হ্যাঁ, চকচকে কালার। দামটা কেমন পড়বে এটার মামা? এটার দাম তো 85,000। দাম দর করে নিতে হবে, হাটাতে একদম বললে একদম থাকে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি একদমের কথা বলতেছি না, কারণ ওই দাম ভেঙে দিলে জি দেখা যাচ্ছে যে ওই কথা থাকবে না। আচ্ছা, আমি কম বেশি গরু বেশি প্রত্যেক সপ্তাহের গরু আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে সেল। আচ্ছা, তো মামা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা সিরিয়ালের 2 নম্বরটা। হ্যাঁ, 2 নম্বরটা লাভি কুম্বল কোনোটারই কমতি নাই। হ্যাঁ দর্শক, লাভি কুম্বল কোনোটারই কমতি নাই, ভালো করে খেয়াল করেন। লাভিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লাভি কুম্বল মাথা শেপটা খুবই ভালো, চুটটা তো সুন্দর রয়েছে, অনেক সুন্দর সুন্দর, অনেক মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা। মামা এই পাঁচটা তো খামার উপযোগী বাচ্চা? হ্যাঁ, খামার উপযুক্ত বাচ্চা। এটার বয়সটা কেমন আসবে মামা? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসে, আমার কালেকশনে 9 থেকে 10 মাস পর্যন্ত। আচ্ছা, কালেকশনে এক বয়সের বাচ্চা? হ্যাঁ, আমি চেষ্টা করি একই মাপের একই সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করার। আচ্ছা আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে মামা? এটার দাম 82,000 টাকা চাওয়া। 82,000 টাকা চাওয়া? জি জি জি, চালাই তো আর আমি পাই গেলাম না। জি, দাম দর করে নিতে হবে, দর দাম করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মামা তারপরে যেটা দেখতে পাচ্ছি একটু আনকমন গরু। হ্যাঁ, এটা মালা পরানো, সাধারণ মালা পরানো আর কি। আচ্ছা আচ্ছা, সাধারণের মধ্যে সাধারণ মালা পরানো। এটা কি শাহিওয়াল জাতের গরু? হ্যাঁ, এটাও শাহিওয়াল জাতের গরু। লাভি কুম্বল কুম্বল কোনোটারই কমতি নাই। দর্শক, নাভিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চুটটা দেখতে পাচ্ছেন, চমৎকার কোয়ালিটির বাচ্চা। তো এইটার কেমন কি দাম রাখছেন? এটা 85,000 টাকা দাম রাখছি। দামটা রাখছেন 85,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কি এটাতে কথা বলা যাবে? প্রত্যেকটা জায়গাতে আমার সাথে কথা বলা যাবে, কারণ ব্যবসায় লাভ লস থাকবেই, লাভ আর লস এরা হচ্ছে দুই ভাই। যে ব্যবসায় শুধু লাভ হয় ওটা হারাম ব্যবসায়। আচ্ছা আচ্ছা, কারণ প্রত্যেক সপ্তাহে গরু প্রত্যেক সপ্তাহে সেল দিতে গেলে লাভ লস নিজের বুঝ নিজের কাছে রাখতে হয়। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললেন কিন্তু মামা। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এটাও শাহিওয়াল গরু, এটাও শাহিওয়াল জাতের বাচ্চা। জি জি, শাহিওয়াল জাতের বাচ্চা। এটার বয়সটা কেমন আসবে মামা? এটাও আপনার 9 থেকে 10 মাস। এবারে যে একই রকম, একই রকম অবস্থা। আচ্ছা, ওই দামটা কেমন রাখছেন এটার? এটা তো আমরা, এটা তো আমরা রাখছি 76,000 টাকা। 76,000 টাকা? জি জি। বড় বড়ের মতো এটা তো সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো মামা সিরিয়ালের 4টা আমরা দেখাই দিলাম, সিরিয়ালের 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা একটু আনকমন গরু। এটা কি? গির আনকমন গরু। গির গরু আপনার এই আনকমন খুব কম পাওয়া যায়। আচ্ছা, মানে একটা নেপালি গির যেটাকে বলে আর কি। মাথাটা চ্যাপটা থাকবে গরুগুলোর, দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা কত সুন্দর পেঁচানো।
মাথাটা কত সুন্দর পেঁচানো। গিরগরুর বৈশিষ্ট্য যারা চিনে তারা দেখলে বুঝতে পারবে। কিছু গিরগরু আছে এই যে এখানে দাবানো, ওইগুলো আপনার অরিজিনাল গিরগরু না, ওইগুলো যে গিরের মধ্যে করজে পড়ে। আচ্ছা আচ্ছা, আর এটার কানগুলো একটু লম্বা থাকবে? হ্যাঁ, লম্বা থাকবে, লম্বা থাকবে, কানগুলো পিছনের দিকে পেঁচানো থাকবে। আচ্ছা, আর দর্শক গলা কম্বলটা মাশাআল্লাহ সুন্দর আসছে অনেক, আর নাভিটাও তো অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা মামা, এটার বয়সটা কেমন হবে গিরের? এটাও আপনার ওই 9 থেকে 10 মাসের মধ্যে আছে। আমার বাচ্চাগুলির বয়স বেশি না, কারণ আমার কালেকশনে সারা বছর এরকম থাকে। আপনার তো সময় সময় পাই, সময় সময় পায় না, এই জায়গায় সমস্যা মামা। আচ্ছা তো মামা, এটাও তো খামার উপযোগী বাচ্চা? হ্যাঁ, এটাও খামার উপযোগী বাচ্চা। আচ্ছা দর্শক, নেপালি গির যারা আনকমন কালারের এমন ধরনের গরু নিতে চান, অবশ্যই মামার নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দেবো, মামার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। মামা, নেপালি গিরের দামটা কেমন রাখছেন? এটার দাম, এটার দাম আমি রাখছি, যদি কোনো ভাই দরদাম না করে, এটা 76,500 টাকা দরদাম রাখছি। আচ্ছা, 76,500? জি জি। এরপরেও সামান্য কিছু কথা বলতে পারবেন? হ্যাঁ, হালকা পাতলা কিছু কথা বলে নিতে পারবেন। আচ্ছা তো মামা, যেহেতু আপনার 11টা গরু ছিল, এর মধ্যে 6টা তো সেল দিয়ে দিয়েছেন? হ্যাঁ, অলরেডি সকালবেলা সেল দিয়ে দিয়েছি, ওনার ক্যাশ অনুযায়ী উনি গরু কিনে নিয়ে চলে গেছে। আচ্ছা, তো আসলে ক্যাশ যদি ওনার বাস্তব তাহলে মনে হয় আরো বেশি আনন্দিত। এই যে গরুটা পছন্দ করেছিল, যে মালা আলাটা পছন্দ করেছিল, ওই যে মুড়ির দুইটা পছন্দ করেছিল। আচ্ছা, তার মানে 5টার মধ্যে 3টা অলরেডি পছন্দ করেছিল? পছন্দ করেছিল। তো বললো যে যা টাকা আনতে হবে, তো আমি বললাম যে না ভাই, আপনি 6টা নিয়েছেন, আপনার যে কটা আপনার কপালে কি আপনার ভাগ্য ছিল সেই কটা গেছে, আপনি 6টা নিয়ে যান। একটা পিকআপে তুলে দিলাম, চলে গেল নরসিংদী। হ্যাঁ, নরসিংদী। তার মানে সারা দেশ থেকে তো আসে আপনার কাছে? হ্যাঁ, সারা দেশ থেকে, সারা দেশে আমরা গরু সাপ্লাই দিতে পারবো, সমস্যা নাই। কোনো ভাই যদি না আসে, সেই ক্ষেত্রে তাকে টাকা পেমেন্ট করতে হবে, আমরা হোম ডেলিভারি দিই না। আচ্ছা, কারণ আমাদের বেচা কিনা আল্লাহর রহমতে আছে, খারাপ না। জি, অনেক ভাই আসে না, চিটাগাং থেকে আসে না, সিলেট থেকে আসে না, আমি গরু পুষাই দিই দাদা। আচ্ছা, ওনার নিঃসন্দেহে বিশ্বাসের সাথে আমাকে টাকা লাগা দেয়, আমি বিশ্বাসের সাথে তাদের গরু পুষাই দিই। আচ্ছা তো মামা, আপনার খামারের ঠিকানাটা দিন। আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম অরণখোলা, অরণখোলা গরুহাটার পশ্চিম পাশে বাড়ি এবং খামার একসাথে একসঙ্গে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বারটা 01731 জি 585845। এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, ইমো নাম্বারে কল দিলে সবচাইতে ভালো হয় আর কি। আচ্ছা, মানে দর্শক যখনই যোগাযোগ করবে আপনাকে পাবে? তো গরুর ব্যবসায়ী আমরা হতে পারি, কিন্তু গরুর ব্যবসায়ীরা অত শিক্ষিত না, যে মোবাইল টিপে ওই হোয়াটসঅ্যাপে কী হলে এই সেই, আর একজনকে আমাকে বলতে হয়। আমার ভাই একটা শিক্ষিত আছে, ওনাকে বলে দিই যে দেখো তো কী লিখেছে। আচ্ছা আচ্ছা, কারণ যারা প্রকৃত শিক্ষিত ব্যবসায়ী জি ওদের কাছেই আমরা গরু বেশি। আচ্ছা, ওরাই আবার মোবাইলে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আমার কথাটা বুঝতে পারছি? জি জি জি, বুঝতে পারছি মামা। তার মানে পাইকারি দামে একদম নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যায় আর কি। আচ্ছা, আর আমি দাম চালাই তো আর আমাকে দিয়ে দেয়। জি জি জি, কম বেশি আমি গরু বিক্রি করি। আচ্ছা তো মামা, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।